আপনারা দেখছেন আকাশ ত্রিপুরা। নমস্কার, শুভ সন্ধ্যা। গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, আর অতি অবশ্যই রয়েছেন আপনারা। আর আজকে এই গানে গানে অনুষ্ঠানে আমাদের সাথে যে শিল্পীরা রয়েছেন ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সাথে সঙ্গী শিল্পী হিসেবে রয়েছে সবিতা ভৌমিক, স্বাগত আপনাকে। রয়েছে স্নিগ্ধা মুখার্জি, স্বাগত আপনাকে। আর আমাদের সাথে তবলায় রয়েছে রাজ্যের গুণী শিল্পী চিরদীপ গাঙ্গুলি, স্বাগত আপনাকে। কিবোর্ডে রয়েছে সমীরণ দাস, স্বাগত তোমাকে। আর সকলকে আবার স্বাগত। আর আজকে আমরা তো রবি ঠাকুরের গান কিনে থাকবো। হ্যাঁ, শুনি, অনুষ্ঠান শুরু করি। আমি শুরু করছি রবি ঠাকুরের পূজা পর্যায়ের একটা গান দিয়ে। প্রথম আলো চরণ ধনি উঠল বেজে প্রথম আলো
ভীষণ সুন্দর হয়ে যায়। এখন তোমার কাছ থেকে শুনবো না? আমার প্রথম গানটি বিচিত্র পর্যায়ের গান। সবে মাত্র রবি ঠাকুরের জন্মদিন পালন করলাম, মানে ওই দিনটা কিরকম কাটতো তোমাদের 25শে বৈশাখটা? দুইজন আমার তো খুব ভালো কেটেছে,
সকাল থেকে সকাল 5টা থেকে প্রোগ্রাম, ওইখানে গান গিয়েছি। তারপর ছন্দনীরের প্রোগ্রামে রবীন্দ্র ভবনে এসেছি, ওখানে আমাদের যে আমি যেখানে গান করি আজকে 12-13 বছর ধরে স্যার অভিজিৎ সেনের কাছে ত্রিপুরা রবীন্দ্র একাডেমি থেকে, ওখানে আমি কোরাস গিয়েছি সবার সাথে। আবার বিকেলবেলা শ্যামলী বাজারে আমার আবার প্রোগ্রাম ছিল, ওখানেও গান করেছি। আমারও এবার মানে গান করিনি আমার একটু অসুস্থতার কারণে, কিন্তু প্রোগ্রাম দেখতে গেছি। খুব সুন্দর, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। চল এবার কি শুনি, কারণ একটু বেশি কথা। হ্যাঁ, আমি একটা প্রকৃতি পর্যায়ের রবি ঠাকুরের একটা গান করছি। রুখর তপনুতাপে আকাশ তৃষায় কাপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথে শেষে ডাকি মন্দিরে এসে, খোলো পাপীর হয়েছি কবে কার আহ্বান রবে, এখনি মলিন হবে প্রভাতের ফুল হার, খোলো 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 দ্বার, মর মরুবিনা জানি না কে আছে কি না, সারা তো না পাইতা আজি সারা দিন ঘুরে প্রাণে সুর ওঠে ভোরে, এখনি মলিন হবে আজি সারা দিন ভোরে সুর ওঠে ভোরে, এখনি মলিন হবে প্রভাতের ফুল হার, খোলো 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 দ্বার, জানি না কে আছে কি না, সারা তো না পাইতা আজি সারা।
আসলে এই কয়েকদিন আমরা খুব রোদ্রের প্রখর তাপে যে অবস্থা, কিন্তু কালকে এই বৃষ্টিতে আমরা এই বৃষ্টিটা বেশি ভালো করে উপভোগ করতে পারি না যারা শহরে থাকে। এই রাস্তা বৃষ্টির জলে তো যা অবস্থা, রাস্তার অবস্থা বেহাল। আর যাই হোক, এরপরে কি শুনবো তোমার কাছে? আমি পূজা পর্যায়েরই আরেকটি গান করবো। কি সুন্দর লাইনটা! আচ্ছা, আমি বলছি কি, এই যে আমরা আসলে রবীন্দ্রসঙ্গীত যখন করি আর কি, আমরা তো রবীন্দ্রসঙ্গীত যে আসলে কি, রবীন্দ্রসঙ্গীত করতে গেলে কি সাহিত্য, রবীন্দ্র সাহিত্যটা বা রবীন্দ্র চর্চা মানে খুব দরকার, কিন্তু আমাদের তো সময় হয়ে ওঠে না, মানে এত কাজে ব্যস্ত থাকা হয়, সব সময় পড়া সময় হয় না। সেটা তো গানের থেকে আগে সাহিত্যটা বেশি ভাবে জানা উচিত। সেই আজ আমরা এখনকার যেমন বাচ্চারা গান শিখছে, আমরা যেমন ওই পরীক্ষা দিয়ে দেখে, মানে এটা অনেক সময় হয় দেখে দেখো লেখা, খুব পড়াটা আসলে খুব দরকার, খুব দরকার ভীষণভাবে। এরপরে কি শুনবো? আমি এবারেও একটা প্রকৃতি পর্যায়ের উপর করছি। আমার গলাটা ভীষণ একদমই লাগছে না, ভীষণ ভালো হচ্ছে, টেনে গাইতে পারছি না, ভালো হচ্ছে ভীষণ। মধ্য দিনে যাবে গা ব
বন্ধ করে পাখি হেরা খাল বেনু তব বাজাও হে কাকি মধ্য দিনে যাবে গান বন্ধ সহসা উচ্ছ্বসী ওঠে ঘনিয়া আকাশ তৃষা তপ্ত বিরহে নিরুদ্ধ নিশা সহসা উচ্ছ্বসী ওঠে ঘনিয়া আকাশ তৃষা রহে নিরুদ্ধ নিশা অম্বর প্রান্তে যে দূরে ডম্বর গম্ভীর সুরে জাগাও বিদ্যুত ছন্দে আসন্ন বৈশাখী হে রাখা বেলু যাবে বাজা এ কাকি মধ্য দিনে যাবে গা বন্ধ করে পাখি হেরা খান বেলু তব বাজাও এ কাকি মধ্য দিনে যাবে গা ভীষণ সুন্দর। তুমি কি মানে রবি ঠাকুরের সব পর্যায়ের মধ্যে প্রকৃতি পর্যায়টা বেশি পছন্দের নাকি? না ওই রকম কিছু না, কারণ গ্রীষ্মের একটা ব্যাপার আছে, প্রকৃতি পর্যায়টা বেশি ভালো লাগে। আর তোমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে এরকম কিছু আছে না প্রকৃতি এই পর্যায়ে বেশি পূজা পর্যায়টাই ভালো লাগে বেশি ভালো লাগে তিন পর্যায়ে চল এবার পূজা পর্যায়ে চল মধুরো
আসলে তুমি তো চাকরি করো না, আর তোমার চাকরি তো করছি না আমরা ঘরে, তো আমি বলি কি যে আমরা একজন চাকরি করছি, ঘর সামলাচ্ছে, বাইর সামলাচ্ছে, তুমি ঘর সামলাচ্ছো, এই যে দুজনে সামলানো সবকিছু, কিন্তু নিজেদেরকে কতটুকু সময় কে বেশি দিতে পারে আসলে? তুমি মানে কি মনে হয় যে নিজেকে নিয়ে নিজেকে একটু বেশি সুন্দর করে রাখা যায় বাইরে থাকলে ঘরে থাকলে, কোনটা মানে সময়টা কে? বাইরে থাকলে আসলে সম্ভব হয় না, কেননা একবার ঘরে দিয়ে এসে করতে হয়, তারপরে বাইরে গিয়ে আবার সেটা করে এসে নিজের জন্য আর কিছু হয় না, আর কি নিজের জন্য কিছু হয় না। আর বাড়িতে থাকলে? বাইরে আমি তো একচুয়ালি বাড়িতে থাকি কম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সোশ্যাল ওয়ার্কও করি, আরো অনেক ধরনের কাজ আছে, ব্যস্ত থাকি, তবে মেইনটেইন করা যায়, সময়টাকে ভাগ করে নিলে পরে মেইনটেইন করা যায়, কোনো ব্যাপার না, এরকম কোনো ব্যাপার না যে না সময় ধরে ঘরে থাকি, সময় বাধা ধরা থাকে তো,
তখন ওই জায়গাগুলিতে থেকে এসে নিজের জন্য যে একটা কিছু করব সেটা হয় না। কারণ স্কুলে যেতে হলে স্কুলে টাইম মেইনটেইন করে শেষ করেই আসতে হবে। তারপরে ওই টাইমটা তো চলে গেল, সীমিত টাইম। তারপর বাড়ি এসে তারপরে বাড়ির জন্য, হ্যাঁ বাড়ির জন্য নিজের সময়টা একটু কম। হ্যাঁ আচ্ছা, চলো তারপরে কি গান শুনি? এবারে আপনি একটা পূজা পর্যায়ে সময়ের খুব কাছাকাছি আছে। আর কয়টা গান আমরা শুনবো? আর আরেকটা আরেকটা আর স্যারকেও আজকে মানে আমরা পাওয়া, এটা কিন্তু অনুষ্ঠানে এটা তো বাড়তি পাওনা হিসেবে। হ্যাঁ আমি বলছি স্যারকে যে পাওয়া এটা একটা অন্যরকম, একটা আলাদা পাওনা সেটা বলছি। আচ্ছা চলো আর সময় নেই, আর কথা না বেড়ে চলো গান শুনো।
আপনার একটা প্রেম পর্যায়ে গান করছি। আকাশ ভরা
সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝ ভানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থায়ী বিষয়ে তাই জাগে জাগে ভালো লাগলো আজকে তোমাদের সাথে সময় কাটিয়ে, আবার সবাই স্যারকেও খুব ভীষণ ভালো লাগলো স্যার আজকে এসেছেন, আর সমীরণ সবাই তোমরা সবাই ভালো থাকবে, আবার ঠিক আছে। দর্শক বন্ধুরা আজকে বিদায় নেব, আর সামনের সপ্তাহে আবার আমরা চলে আসবো আপনাদের সামনে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন আকাশ ত্রিপুরা।